ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার গেম প্লে ভিডিও গাইস। আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D ওরফে মোবাইলে GTA 5। আর আজকের এপিসোডটা অনেক 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 বেশি মজাদার হবে, কেননা গাইস গতবার তোমরা দেখছিলা যে লাস্ট টাইম পুলিশ হেডকোয়ার্টার থেকে আমি যখন পুলিশ হেড অফিসার, মানে আমরা যেটার বলি হেড অফিসার, সো ওই অফিসারটা গাড়ি যখন চুরি করছে, ও আমারে কীভাবে দৌড়ানো দিছে আর কীভাবে যে খোঁজা শুরু করছে ভাই, ওটা তো বলার বাহিরে। পুলিশের গাড়ি চুরি করে আমি হেলিকপ্টার দিয়ে আকাশ পথ দিয়ে ভাই কত দিন যে বাহিরে ছিলাম তার তো কোনো হিসাব নাই। দেন পরে ব্যাক করে ওই গাড়িটা তো আনছি। আচ্ছা যাই হোক, ওই গাড়ি পরে আর ভাই থাকে নাই, ওই গাড়ি পরে ব্লাস্ট হয়ে গেছে। যে কোনোভাবে ওইটা মানে ব্লাস্ট হয়ে গেছে, ওইটা রাখতে পারিনি আমি। পুলিশরা ওইটারে কীভাবে কী করছে আই ডোন্ট নো, বাট আমি বাইসে গেছিলাম। বাট কথা এটা না, কথা হচ্ছে তখন থেকে ওই হেডকোয়ার্টার অফিসারটা আমার যে ভাই কীভাবে খুঁজতেছে মারার জন্য, তা তো ভাই আর বলার বাহিরে। আমারে যদি কোনোভাবে ধরতে পারে একবারে ভাই পুরা ফাটায় দিব আমারে। বাট চোরের তো কোনো নীতি নাই, এটা তো তোমরা জানোই। আমি যেহেতু চোর, মাইকেলের বাপ যেহেতু এত বড় চোর আর এত খানদানি চোর, মাইকেলের বাপকে বসে থাকবো আমি। গ্যাস যতটুকু শুনতে পারছি এইবার পুলিশ হেডকোয়ার্টার থেকে নতুন আরেকটা গাড়ি দিব পুলিশের অফিসার, যেটা মেইন অফিসার হেড অফিসার যাকে বলি আমি, সো ওনাকে আবারও আরেকটা গাড়ি দিবে, যেটা এইবার উনি নিজে ড্রাইভ করে নিয়ে আসবো। অ্যান্ড তোমরা জানো ও এমন ভেসে আসবে একেবারে ভাই সাদা নর্মাল যে NPCগুলো দেখি, এই যে নর্মাল এরকম নাকি। বাট ভাই আমি আজকে ওরে ছাড়মু না, বিকজ ও যে আমার কী দরপানটা দপরেছে ভাই, আমি কুকুর মানে কুকুরের মতো ভাই পুরো ট্রিট করছে আমারে, এতটা পেরেশান করছে আমারে ভাই। সো আজকে আমার যতটুকু প্ল্যান, আমি আজকে ওই গাড়িটা তো চুরি করবই, সাথে ভাই ওরও মারবো, মানে ডাইরেক্ট পিটায় ভাই ওর হাগু বের করে দেবো আজকে মায়েরা। সে আমাকে তো এলাকার ভিতরে এখন কেউ চেনে না, বিকজ অনেক বছর হয়ে গেছে, অনেক বছর। তোমরা যখন লাস্ট টাইম আমি কবে চুরি করছি তা আমার নিজেরও মনে নেই, বাট আমার এতটুকু মনে আছে ও আমার ভাই এমন ধারপান ধার পাইছে, মানে এতটাই প্যানিক দিছে যে ভাই আমি পুরাই শেষ। এখন গায়ে সব কিছু নর্মাল, পুলিশ স্টেশনে পুলিশ টুলিশ সব কিছু ঠিকঠাকভাবে আছে। বাট আমাকে যেটা করতে হবে, আমাকে আজকে প্রি প্ল্যান রেডি করতে হবে, প্রি প্ল্যান না প্রি প্ল্যান। হ্যাঁ ওকে, সো আজকে আবার আমি একটু ঘুমায় টুমে ভাই রেডি মেডি হই, বিকজ আজকেরটা ভাই পুরাই ধামাকা। আজকেটা এক্স্যাক্টলি আমি তোমাদেরকে ওই পুলিশ হেড অফিসারটারও দেখাবো আজকে। আর হ্যাঁ, ও অবশ্য ওর ভেস তো বদলায় থাকবে, বাট চেহারা তো বদলাবে না, প্যারা নাই চেল ভাই। ওরা আগে যা পাঞ্চ মারবো, এভাবে পাঞ্চ মারবো ওর মুখটুক ভাই পুরো ব্যাকা করে দেবো আমার এমনভাবে। এই জিনিসটা ক্যান করলো, আমি চোর না, চোরের ইজ্জত কি নাই, আমি চোরের বস তো এটা জানে না। বাট যাই হোক, প্যারা নাই চেল, আজকে হবে খেলা, লেটস গো, আজকে রেডি, আজকে খেলা হবে। অ্যান্ড গাইস, প্রতিবারের মতোই আমার ব্যাগ আমার কাঁধে, আমার মাস্ক পরা হয়েছে, আমি আমার ড্রেস চেঞ্জ করছি, আমার যা যা লাগে সব কিছু আমি নিয়ে ফুল টু ফুল রেডি, ঠিক আছে। বাট গাইস একটা জিনিস তোমরা লক্ষ্য করছো কি করো না আমি জানি না, আমার এই চুলটা কিন্তু অনেক দিন যাবৎ পড়া, তার মানে আমাকে দেখলে অবশ্যই তারা চিনবে। বাট চোরের একটা বৈশিষ্ট্য আছে তোমরা কি তা জানো, যেটা আমার ড্রেস পারফেক্ট চুরি করার ড্রেস ওইটা ওইটাই থাকবে, যত যাই হোক দুনিয়া এক পাশ আর আমি এক পাশ, আমার ড্রেস কখনো চেঞ্জ হবে না, বুঝতে হবে এগুলো চোরের নীতি। তোমরা গাইস চোর হতে চাও তাহলে মাইকেলের বাপ থেকে শিখে নাও। অ্যান্ড গাইস পরিশেষে একটাই কথা, এখন আর ফালতু কথা নাই, ডাইরেক্টলি যাবো, অ্যাকশন জ্যাকশন হবে আজকে তো ভাই, মারামারি তো 100% হবে রে ভাই। আমি যে ওইটার যদি পাই, ওরে যে কী মাইটটা দিব আজকে, ও জীবনও মনে রাখ মানে জীবনও ভুলবো না যে চোরের মারি কী জিনিস, চোরের মায়ের বড় গলা। ইয়াস আজকে সেটাই হবে গাইস, ওকে। বাট এখন কথা হচ্ছে গাড়ি কোথায় রাখছে, আজকে তো আমাকে কেউ ইনফর্ম করতে পারলো। অ্যান্ড তোমাদেরকে গাইস আরেকটা কথা বলতে ভুলে গেছি, গতবার যখন চুরি করতে গেছিলাম আমার যে আমাদেরও না আমার যে গোয়েন্দাটা ছিল এটা কিন্তু গাইস ডেড, ওটা ডাইরেক্ট ভাই জেলে ঢুকেছে, ফাঁসি দিয়ে দিছে ডাইরেক্টলি। আর আমারও যদি পাই এখন বুঝো কী করবো ভাই, ভর্তা বানায় ফেলবো ডাইরেক্ট তো। বাট কোনো প্যারা নেই ছিল, কোনো টোনোভাবে ভাই আজকে চুরি ভাই করবই, যত যাই হোক দরকার হলে গাড়ি ভাইঙ্গা চুরমার করে ফেলবো, বাঘা চুরি করতে হবে, চুরি ছাড়া বাঁচবো না, বিশেষ করে মাইকেলের বাপ। বাট আজকে ভাই পুরো লাইট লুট দিয়ে পুরো ভরা, ভাবতেছি কোন সাইড দিয়ে কী করবো, কোন তো আইডিয়া পাইতেছে না কোন জায়গায় রাখছে না রাখছে। বাট আমার যতটুকু মনে হয় আমার একটু একটু মানে সাউন্ড আসছে যে সাইড ফাইড থেকে আর কি, যতটুকু বুঝতে পারছি পুলিশরা অত মানে কথাবার্তা বলে, একটু আওয়াজ টাওয়াজ পাইছি যে কোনো একটা ছাদের উপর রাখবে। এখন গাইস আমার যতটুকু মনে হয় আমার যে আগে পুলিশের একটা জেট প্যাক ছিল, ওই জেট প্যাকটা দিয়ে আসলে ছাদের উপরে চেক করা উচিত, এখানেই কোনো ছাদের উপরে রাখার কথা, এটা আমি জানি না।
কোন জায়গায় রাখা, বাট এত উঁচা থেকে যদি গাড়ি নামাই গাড়িটা তো ভাঙে পুরো চুরমার হয়ে যাবে। বাট হইতে পারে, বিকজ ওগুলো তো আবার সুপার কার, সুপার কার তো না ভাঙারই চান্স বেশি, হয়তো বা জানলা জুনলা ভাঙা যেতে পারে, বাট আমি পরে রিপেয়ার করে নিতে পারবো, ওগুলা প্যারা হবে না। বাট হ্যাঁ ঠিকই বলছো, ওইরকম কিছুই হইতে পারে। ওকে আমি তাহলে জেট প্যাকটা নিয়ে আসি। তো গাইজ, কতবারের যে চুরি করার আমার জেট প্যাকটা, ওটা কিন্তু আমি এই জায়গায় রাখছিলাম। এরপরে আর কোনো সময় চালাইও না, আর এই জায়গায় আসিও না, আমি একবারে পুরো আসি না, বিকজ এটা একবারে পুলিশ কোয়ার্টারের সামনে। অ্যান্ড যেহেতু এখন গভীর রাত, আশা করি যে কেউ আমাকে দেখবে না, বাই চান্সে যদি ভাই দেখে ফেলে তাহলে ওইটা হলো লাক, মাইকেলের বাপের লাক। ভাই রে, আরে জলদি উঠ জলদি উঠ, ওরে ভাই রে ভাই, এক পা করে জেলে তো আজকে সারা রাত তো পার করতে পারবো না এই সিঁড়ি। কী করে রে ভাই, ও ভাই রে ভাই, জাম্প জাম্প মাইকেলের বাপ জাম্প, চোর এই চোর জাম্প, চোরের গোষ্ঠীর কিলে জাম্প। ইয়া ফাইনালি গেছি, পৌঁছে গেছি। ইয়ো ভাই ঝং, না না আমি মনে করছি ভাই ঝং ধরে গেছে। আরে শিট, আমি ভাবছি ঝং ধরে গেছে, পাঙ্খা চলতে চলতে অনেক লেট করে দেখা যায়। ওকে সো গাইস, যতটুকু আইডিয়া করছি যে যে কোনো একটা ছাদের উপরে হওয়ার কথা, বিকজ আশেপাশে কোনো সাউন্ডও শুনতেছি না, আর একবারে পুরো নীরব হয়ে রয়েছে। অ্যান্ড আমার আইকিউতে বলে যে কোনো একটা ছাদের উপরে আসছে, আমি একবারে টপ, আরে ভাই টপে যাওয়া লাগবে, আমি দেখছি গাইস, এই যে 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 সোজা দেখো সামনে, আমি দেখছি, আমি দেখে ফেলছি ভাই। ভাই চোরের চোখ সবসময় থাকে গিয়ের ভিতরে, বলতে পারো? আমি তোমাদেরকে বলি, যারা চুরি করে তাদের চোখ সবসময় থাকে যে জিনিসটা চুরি করে, যেমন ধরো আমার গাড়ি চুরি করার এখন ইয়া, সো আমার চোখটা প্রথমেই থাকবে গাড়ির ভিতরে, সো উপরে থাকুক আর নিচে থাকুক চোখটা কিন্তু গাড়ির ভিতরেই থাকে। ভাই সাহেব দেখো, পুলিশ গাড়ি দেওয়া সেম টু সেম ভাবে রাখলেও এখানে কোনো প্রকার পুলিশ নাই। আর তোমরা তো ভাই জানোই আমার, আমি যখনই চুরি করি সব জায়গায় প্রুফগুলো মিটাই দিই যাতে আমাকে কেউ ধরতে না পারে। অ্যান্ড ওটাই আজকে করবো ভাই, চুরি করে বুঝতে হবে ব্রেন তো অবশ্যই থাকা দরকার। তোমরা জানো চোরের ব্রেন যে সব থেকে বেশি থাকে, মানে চোরের ব্রেন বেশি থাকে বলতে কি চোরের বুদ্ধি বেশি থাকে, বিকজ চুরি করতে কিন্তু অনেক বেশি আইডিয়া লাগে, যেটা গাইস তোমরা বুঝবা না, আমি বুঝি, আমি করি দেখ। ওকে ভাই, ওকে জলদি জলদি এগুলো শেষ করি, তাহলে ভাই পরে আবার আমার বানিয়ে দিবে একবারে, ধরতে পারলে ভাই শেষ করে ফেলবে, এতটুকু 100% আজকে কনফার্ম হবে, বিকজ ভাই যার গাড়ি চুরি করতেছি হেড অফিসার, ভাই হেড অফিসার ধরতে পারলে তাই বানা ফেলবো আমার। স্টিকি বোম আরেকটা এদিকে মারে দিই, এই জায়গায় তো লাগা লাগা থাকার কথা, বাট যাই হোক খুশ ঢুকে গেছি ভাই, যাও। অ্যান্ড গাইস দেখো, গোল্ডেন কার, আহ রেসিং কার আবার গোল্ডেন কার, ভাই এর থেকে বিনোদনের জিনিস আর কি হতে ভাই। আমার যতটুকু মনে হয় এই এই অফিসার মেবি ঘুষ খায়, এত দামি দামি গাড়ি ওর ঘুষ করে, বাট পুলিশের গাড়িটা তো ঝামেলা করে ফেলছিল ভাই, পুরোই ঝামেলা। আচ্ছা এক কাজ করি, এটারে এটার ভিতরে কি ঢুকা যাবে কোনোভাবে, এটা একটু ড্রাইভ করতে পারলে আমি একটু পিছনে দিতে পারলে হয়, কোনো কিছু মাধ্যম হলো পিছনে দেওয়া লাগবে। ও ভাই সাহেব ইয়াস কমপ্লিট, এটা তো ভাই অটোমেটিকলি আমি চালাইতে পারতেছি ভাই, এটার ভিতরে ভিতরে বোম রাখা আছে, কোনো পুলিশ যদি থাকে তাহলে ভাই শেষ, ও ডাইরেক্টলি শেষ, এতটুকু তো কনফার্ম। ওকে ওকে জলদি জলদি জলদি, রেডি 1 2 3 বোম। অ্যান্ড গাইস আজকে দেখো আমার কোনো কেস নেই, একবার জিরো কেস, মানে জিরো কেস ভাই, উল্টায় পড়িস না ভাই, আমার গাড়ি শেষ শেষ ভাই, ভাই প্লিজ প্লিজ উল্টাইস না রে ভাই, প্লিজ না ভাই, এটার কোনো একটা ওয়েতে এটার আবার ঠিক করা লাগবে, এটা পোল্টি খেয়ে গেছে গাইস, বহুত কষ্ট করে আমি ফরচুনেটা আমার বাসা থেকে নিয়ে আসলাম এত দূর থেকে রে ভাই, দেখছো আমি কত কষ্ট করি, চুরি করতে কত কষ্ট করা লাগে তোমরা গাইস এখনো বুঝো নাই, এটা জোরে ধাক্কা মারা লাগবে তাহলে এটা ঠিক হবে। কাজ করে আমি একটু রানিং নিয়ে পিছন থেকে, অনেকটা তো বড় গাড়ি, আশা করি ঠিক হয়ে যাবে, রেডি 1 2 3 বুম, বাট এটা হইতেছে না, আচ্ছা ওয়েট হয়ে যাবে হয়ে যাবে, একবারে জোরে স্পিডে একটা ধাক্কা মারি, লেটস ডু ইট ব্রো, ওকে রেডি 1 2 3 বুম, চলো আমার গাড়ি এটা ঠিক করা চাই, ফাইনাল বললাম না ঠিক হয়ে যাবে ভাই, গোল্ডেন কার্ড তো প্রচণ্ড ভার, আবার কেমন কেমন জানি ভাই এগুলোর ভিতরে কী কী দেওয়া আই ডোন্ট নো, বাট প্রচণ্ড পরিমাণে হ্যাভি ওয়েটের গাড়ি এটা। অ্যান্ড ফাইনালি ইয়া চলো, এখন কাজ হলো কি বলতে পারো, গাড়িটা কিন্তু মেইন ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো গাইস আজকে আমি পুলিশে মারব,
ও আমার যে মারছে ওটা প্রতিশোধ নিতে হবে না? অ্যান্ড গাইস, আগে হেড করে পুলিশ অফিসারটার ঘর লাগবে, দেন দেখো কি হয় না হয়। আগে ওরে যা বক্সিং মারবো, আমি দেখেই বলতেছি দাঁড়াও, ও সামনে আছে আমি যতটুকু জানি। ওর গাড়ি যেহেতু চুরি হয়েছে, আমার ধরার জন্য তো অবশ্যই আসবে, আর আমি এটা জানি। ও ভাই, বাট গাইস কেউই তো নাই। ফাইনালি ভাই, আমি ওই 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 ওইটারে খুঁজে বের করছি। ওই যে সামনে যে দেখতেছো না, ওইটাই হলো পুলিশ অফিসার। আমি তোমাদেরকে দেখাইতেছি, ওয়েট একটু ওয়েট করো জাস্ট। ভাই সাহেব, ওরে জাস্ট আগে যাই মাইরা নিয়ে আমি। এই যে অয় ভাই, দেখছো সামনে যাইতে ধরে ঘুষি মারা শুরু করছে, আমি কিন্তু ওরে মারিও নেই। আর দেখো কতগুলো ঘুষি খাইতেছে, নর্মালি একটা এনপিসি কিন্তু এতক্ষণ মাইর খাইতে পারে না। ভাই ওরে ওরে দিছি ভাই, ওরে মাইরা দিছে একবারে পুরোপুরি। ভাই যা, এবার আমি পালাই পালাই। গাইজ আমাকে মারা শুরু হয়ে গেছে, আমি আমি শেষ, আমার কি কেউ বাঁচাও? গাইজ আমি শেষ। দেখছো পিছন থেকে গুলি মারতেছে, দেখো ইচ্ছা মতো গুলি মারতেছে। আমার গায়েও কিছু লাগতেছে, বাট অনেকগুলোই বাইচে দিতেছে। ভাই যা, পালাও পালাও ভাই, পালাও পালাও ভাই। আমি শেষ, আমি শেষ। আমার ধরে ফেলছে, আমার গ্যারাও ধরে ফেলছে। ভাই দেখো, বুঝে দেখো, হেড অফিসারের মারার আগে ভাই সবগুলো চলে আসছে, দেখছো? দেখো ভাই সবগুলো চলে আসছে, একটাও বাদ নেই সব। অ্যান্ড গাইজ, এখন এখন কি করবো, এখন কি করবো, কিছুই খুঁজে পাইতেছি না। ও ভাই রে ভাই, আরে রে, গাড়ি কোন দিকে নিয়ে গেলাম? আয় ভাই, ভাই লাগাইস না ভাই। ভাই শেষ, আমি শেষ, চলো ভাই ছাড়ে, ভাই ভাই শেষ শেষ, আমি শেষ ভাই। গাড়ি আর চলতেছে না ভাই, শেষ ভাই। প্লিজ আমাকে ছেড়ে দাও ভাই, প্লিজ, আর করবো না, আর করবো না ভাই, আর জীবনে চুরি করবো না ভাই, প্লিজ, এবারের জন্য মাফ করে দাও, প্লিজ প্লিজ ছেড়ে দাও ভাই, প্লিজ। তো গাইজ, এই ছিল আমাদের আজকের গেমপ্লে ভিডিও। তোমরা গাইজ যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর এর পার্ট টু যদি তোমরা চাও এরপরে কী হয়েছে দেখতে চাও, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউই ভুলো না। অ্যান্ড কমেন্ট করো, বেশি বেশি করে কমেন্ট করো, দেখো অন্য কোনো গেমতে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই, সি ইউ।